সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বলিউডের ভাইজান সালমান খান তার দাবাং থ্রি এর সেটে করলেন খুবই অদ্ভুত এক কাণ্ড। এখন কি সেই কাণ্ড সেই টপিকসে আসছি, বাট তার আগে বলি নেই, সালমান খান তো তার ফিটনেসের জন্য অনেকের কাছে আইডল হিসেবে আছেন এবং তিনি তার ফিটনেস লেভেলকে প্রতিনিয়ত আপগ্রেড করতে নতুন নতুন টেকনিক নতুন নতুন কিছু করেন, যেগুলো আমরা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখতেই পাই। কিন্তু এবার তিনি তার ফিটনেস লেভেল টেস্ট করার জন্য খুবই পেইনফুল একটা টেস্ট দিলেন, নিজের গায়ে নিজেই চাবুক দিয়ে আঘাত করলেন। বিশ্বাস না হলে আপনারা নিজেরা একটু ভিডিওটা দেখে আসুন। আওয়াজ কেসা আতা তোমারা? ভাই রে ভাই, সালমান খানের সাহস আছে বলতে হয়। ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে ভাইজান একটু আস্তে আস্তে নিজেকে আঘাত করছেন, অ্যান্ড দেন তিনি শেষের দিকে একেবারে আদিবাসীদের মতো বেশ জোরে জোরে আঘাত করছেন নিজের গায়ে। অ্যাটলিস্ট চাবুকের আঘাতের শব্দ শুনে তো মনেই হচ্ছে চাবুকের কয়েকটা বারই ভাইজানের গায়ে ঠিকঠাক মতোই লেগেছে। যাই হোক, সালমান খান এখন এই ঘটনার ভিডিওটা তার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন, যেটা এখন নেট দুনিয়ায় ভাইরাল। অনেকেই সালমান খানের আদিবাসীদের এই ট্রেডিশনের প্রতি রেসপেক্ট দেখে তার অনেক প্রশংসা করেছেন। সো ভিউয়ার্স, সালমান খানের এই ভিডিওটা দেখে আপনি কি ভাবছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।